সমগ্র রাজ্যতে উদযাপন হল অদম্য সাহস আর ত্যাগর প্রতীক জাতীয় বীর লাচিত বরফুকনের 401 সংখ্যক জন্মজয়ন্তী। বীরজনার স্মৃতি সুড়বল রাজ্য প্রান্তে প্রান্তে চলিল আয়োজন। বর্ণিল সাংস্কৃতিক শোভাযাত্রার উদুলি মুদুলি হয়ে পড়ল শিলাপথারর লাচিত দিবসের কার্যসূচী। বীর লাচিতর পূর্ণ বয়স প্রতিমূর্তিত মাল্যার্পণ করে লাচিত বরফুকনক পড়লে ধেমাজির বিভিন্ন দল সংগঠনে। রাজ্য সরকার উদ্যোগত অনুষ্ঠিত এই কার্যসূচীত অংশ ললে সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরা, সাংসদ প্রদান বড়ুয়াকে ধরে বিভিন্ন অগ্রণী ব্যক্তিয়ে। আমার অদম্য সাহস আর প্রেরণার প্রতীক বীর লাচিত বরফুকনক স্মরণ করবর কারণে সমগ্র রাজ্যে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করেছে। আর আমার অসম সরকারেও SLSC আর সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগত ধেমাজির এই শিলাপথারত বর্ণাঢ্য কার্যসূচীর দুদিনিয়া কার্যসূচীর আমি বীরজনাক স্মরণ করছো। শিবসাগরত রংপুর প্রাচীন কীর্তিচিহ্ন সংরক্ষণ কমিটির উদ্যোগতো উদযাপন হয় লাচিত দিবসের অনুষ্ঠান। যোরহাটর ঐতিহাসিক লাচিত মৈদামতো দিনজোড়া কার্যসূচীর আয়োজন হল লাচিত দিবসের। ১৬৭১ খ্রিস্টাব্দত ঐতিহাসিক শরাইঘাটর রণত প্রবল প্রতাপী মোগল সম্রাট ঔরঙ্গজেবর প্রধান সেনাপতি রামসিংহক পরাভূত করে বীর লাচিতে মাতৃভূমিক বিদেশী শক্তির আক্রমণের রক্ষা করেছিল। ইয়ার পিছর বছরত রাজধানী রংপুরত আয়োজিত বিজয় উৎসবত অংশ লোবলে আহতেই আকস্মিক প্রয়াণ ঘটিছিল অসমর বীর সন্তানগৰাকীর। প্রবাদ মতে যোরহাটর হুলুঙাপাড়র এই স্থানতেই মৈদাম দিয়া হয়েছিল বীরজনের নশ্বর দেহক। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। শুক্রবার সমগ্র রাজ্যতে উদযাপন হল অদম্য সাহস আর ত্যাগর প্রতীক জাতীয় বীর লাচিত বরফুকনের 401 সংখ্যক জন্মজয়ন্তী। বীরজনার স্মৃতি সুড়বল রাজ্য প্রান্তে প্রান্তে চলিল আয়োজন। বর্ণিল সাংস্কৃতিক শোভাযাত্রার উদুলি মুদুলি হয়ে পড়ল শিলাপথারর লাচিত দিবসের কার্যসূচী। বীর লাচিতর পূর্ণ বয়স প্রতিমূর্তিত মাল্যার্পণ করে লাচিত বরফুকনক পড়লে ধেমাজির বিভিন্ন দল সংগঠনে। রাজ্য সরকার উদ্যোগত অনুষ্ঠিত এই কার্যসূচীত অংশ ললে সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরা, সাংসদ প্রদান বড়ুয়াকে ধরে বিভিন্ন অগ্রণী ব্যক্তিয়ে। আমার অদম্য সাহস আর প্রেরণার প্রতীক বীর লাচিত বরফুকনক স্মরণ করবর কারণে সমগ্র রাজ্যে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করেছে। আর আমার অসম সরকারেও SLSC আর সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগত ধেমাজির এই শিলাপথারত বর্ণাঢ্য কার্যসূচীর দুদিনিয়া কার্যসূচীর আমি বীরজনাক স্মরণ করছো। শিবসাগরত রংপুর প্রাচীন কীর্তিচিহ্ন সংরক্ষণ কমিটির উদ্যোগতো উদযাপন হয় লাচিত দিবসের অনুষ্ঠান। যোরহাটর ঐতিহাসিক লাচিত মৈদামতো দিনজোড়া কার্যসূচীর আয়োজন হল লাচিত দিবসের। ১৬৭১ খ্রিস্টাব্দত ঐতিহাসিক শরাইঘাটর রণত প্রবল প্রতাপী মোগল সম্রাট ঔরঙ্গজেবর প্রধান সেনাপতি রামসিংহক পরাভূত করে বীর লাচিতে মাতৃভূমিক বিদেশী শক্তির আক্রমণের রক্ষা করেছিল। ইয়ার পিছর বছরত রাজধানী রংপুরত আয়োজিত বিজয় উৎসবত অংশ লোবলে আহতেই আকস্মিক প্রয়াণ ঘটিছিল অসমর বীর সন্তানগৰাকীর। প্রবাদ মতে যোরহাটর হুলুঙাপাড়র এই স্থানতেই মৈদাম দিয়া হয়েছিল বীরজনের নশ্বর দেহক। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।